আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইটো আমার প্রথমেই আমরা নোয়ান নামের একটি মেয়েকে দেখি, যেহেতু ব্লাইন্ড ছিল আর প্রেগনেন্টও ছিল। তখনই চুয়ান নামের একটি ছেলে, যে তার হাজবেন্ড ছিল, সে তাকে ভুল বুঝিয়ে ডিভোর্স পেপারে সাইন নিয়ে নেয় আর তাকে ঘোরানোর বাহানা বলে তাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর পড়ে যাওয়ার কারণে তার ব্লিডিং হচ্ছিল, এমনকি সে তো তার স্টেপ সিস্টার ইনের সাথে মিলে তাকে মেরেও ফেলে। আর এখান থেকেই আমরা পাস্টের সিন দেখি, মানে যেটা ফিউচারে হয়ে গিয়েছিল, সে তো রিবর্ন করেছিল। আসলে তো তার স্টেপ সিস্টার ইন আর তার প্রেজেন্ট যে হাজবেন্ড ছিল চুয়ান, সে তারা দুজন মিলেই একদিন তাকে ড্রাগ দিয়ে ইচ্ছে করেই শ্যান নামের একটি ছেলের সাথে তাকে পাঠিয়ে দিয়েছিল, আর সেখানেই সে প্রেগনেন্ট হয়ে যায়। আর শ্যান ছিল লু ফ্যামিলির প্রথম ছেলে, আর চুয়ান ছিল সেই ফ্যামিলিরই সৎ ছেলে, যার কারণে সে প্রপার্টির জন্যই এগুলো করেছে। আর এখন যেহেতু তাকে মেরে ফেলেছে, তাই তার সব প্রপার্টি নিয়ে নেওয়ার প্ল্যান করেছিল। কিন্তু এখানে তো নোয়ানের রিবর্ন হয়ে গিয়েছিল, আর সেই দিনটাতেই চলে যায় যেখানে শ্যানের সাথে তার দেখা হয়েছিল, তাকে ড্রাগ দেওয়া হয়েছিল। সে ভাবে যে আমি হয়তো জীবনে নতুন একটি চান্স পেয়েছি, আমি তাদের ছাড়বো না। আর সেখানেই শ্যানের সাথে সে ইন্টিমেট হয়ে পড়ে। নেক্সট মর্নিং যখন তার ঘুম ভাঙে, সে ভাবে যে এখন আমার যেতে হবে। মিস্টার শ্যান, আপনার সাথে আমি পরে দেখা করব, এটা বলে তার নেকলেসটি দিয়ে বের হয়ে আসতে নিয়েছিল। কিন্তু তখনই আবার রাস্তায় মিস্টার শ্যান তাকে থামায় আর বলে যে তোমার কি ঘুমের মধ্যে পালানোর কোনো অভ্যাস আছে নাকি, নাকি আমার বেলায় এরকম হয়েছে? আর সবার সাথেই কি এরকম টাইম স্পেন্ড করে নেকলেস দিয়ে চলে আসো? সে বলে যে না, শুধু আপনাকেই দিয়েছিলাম, আর এটা আমার ফার্স্ট টাইম ছিল। এটা শোনার পর সে একটু অবাক হয়। আমরা নোয়ানকে দেখি, সে তার বাসায় যাওয়ার পর তার ড্যাড তো অনেক রেগে যায়, বলে যে তোমার কি দিন দুনিয়ার কোনো হোশ থাকে না? সারাটা রাত সারাটা দিন তুমি কোথায় ছিলে? মিস্টার চুয়ান তোমার জন্য ওয়েট করছে। আর যেহেতু পাস্টের সিন দেখানো হয়েছিল, তাই এখানে সে জানতো যে এখন তার কি হবে। তাই আমরা এখানে চুয়ানকে দেখি, সে তো তার পকেট থেকে একটি রিং বের করে তাকে দিয়ে বলে যে তুমি কি আমাকে বিয়ে করবে, কিন্তু সে রিংটি ফেলে দেয়। মিস্টার চুয়ান এটাতে অনেক রেগে গিয়ে বলে যে তুমি এগুলো কি করছো? সে বলে যে দেখতে পারছেন না কি করছি? সে তো অনেক অ্যাটিটিউড নিয়েছিল। কিন্তু তখনই আবার ইন সেখানে আসার ইশারা দিয়ে চুয়ানকে রিল্যাক্স হওয়ার জন্য বলে। তখনই আবার সেখানে লু ফ্যামিলি থেকে অনেক দামি দামি কিছু গিফটস পাঠানো হয়। এটা দেখার পর এখানে চুয়ান একটু অবাক হলেও সে এরকম ভান করছিল যেন সেই এগুলো আনিয়েছে। এগুলো দেখার পর তো নোয়ানের ড্যাডও অনেক বেশি অবাক হয়ে যায় যে এত দামি গিফট কে পাঠিয়েছে। নোয়ান তো এরকম প্রিটেন্ড করছিল যে সে এগুলো আনিয়েছে, কিন্তু তখনই আবার নোয়ান যেহেতু সবই জানতো, সে জিজ্ঞেস করে যে এগুলো কি মিস্টার চুয়ান আনিয়েছে? তখন ম্যানেজার বলে যে না, উনি তো সৎ ছেলে, উনি তো ভালোভাবে কথাও বলতে পারে না, উনি এত দামি গিফট কিভাবে পাঠাবে? মিস্টার শ্যান পাঠিয়েছে। তখনই আবার ইন বাহানা করে বলে যে কালকে আমি একজন গ্র্যানিকে সেভ করেছিলাম, হয়তো সে লু ফ্যামিলি থেকেই বিলং করে, তাই হয়তো আমার জন্য পাঠিয়েছে। এখানে আমরা নোয়ানকে দেখি, সে মুচকি হাসে আর ইচ্ছে করেই আবার চুয়ানকে একটি কার্ড দিয়ে বলে দেয় যে তুমি বিয়ের ব্যবস্থা করো। তার মাথায় তো অন্য প্ল্যানিং ছিল। ইভিনিং এ আবার আমরা মিস্টার শ্যানকে দেখি, সে যখন বাড়ি ছিল তখনই একটি মেয়ে তাকে ফ্লার্ট করলে সে তো ডিরেক্টলি নোয়ানকে কল বসিয়ে দেয়। আর মেয়েটি নোয়ানকে জিজ্ঞেস করে যে আমি শুনেছি আপনি নাকি মিস্টার নোয়ানের ওয়াইফ। তখন সে ভাবে যে ও আচ্ছা, বুঝতে পারছি। তখন সে বলে দেয় যে শুধু আমি ওয়াইফই না, আমি তার বেবিকে নিয়ে প্রেগনেন্টও। আসলে সে ফার্মেসিতে গিয়েছিল যেন সে মেডিসিন নিয়ে নিতে পারে, কিন্তু এই কাহিনীর পর সে ভাবে যে কেন না প্রেগনেন্টই হয়ে যাই। আমরা নোয়ানের ড্যাডকে দেখি, সে তাকে মনে করিয়ে দিয়েছিল যে কালকে কিন্তু আমাদের শেয়ার হোল্ডার্সদের অনেক ইম্পর্টেন্ট একটি মিটিং রয়েছে, তোমাকে তো সেখানে থাকতেই হবে। সে ভাবে যে কালকে না গেলে কি হবে, আমার প্রথম ধাপই তো সেটা। আমরা সেখানে দেখতে পাই মিটিংয়ের মধ্যে তো নোয়ানের ড্যাড তাকে বলছিল যে আমরা সবাই মিলে ডিসাইড করেছি আমরা নোয়ানের যেই শেয়ারগুলো রয়েছে সব কিছুই আমরা ইনকে দিয়ে দিব। আসলে নোয়ানের কাছে বেশি শেয়ার ছিল, কারণ সে তো ওয়ান ফ্যামিলির সবচেয়ে বড় মেয়ে ছিল আর ইন ছোট মেয়ে। কিন্তু এখানে নোয়ান বাধা দিয়ে বলে যে আমার পারমিশন ছাড়া আমার শেয়ার আপনি তাকে কিভাবে দিতে পারেন? তার ড্যাড বলে যে তোমার তো লু ফ্যামিলির সৎ ছেলে চুয়ানের সাথে বিয়ে হচ্ছে, আর যেহেতু ইনের বিয়ে হবে লু ফ্যামিলির আসল ছেলে যার নাম শ্যান তার সাথে, তাই তাকেই তো শেয়ারটা দেওয়া মানায়। তখন সে বলে দেয় যে এরকম তো কোথাও কোনো রুলস নেই, আর আমার যে বিয়ে হয়ে গেছে তা তো না, বিয়ে তো এখনো হয়নি। তখনই ইন বলে দেয় যে ঠিক আছে, এরকম রুলস তো রয়েছে যার কারণে কোম্পানির রেপুটেশন খারাপ হবে, তার শেয়ারটা রাখা হবে না। সেই সবাইকে একটি প্যান ড্রাইভ দেয়। আর যেখানে তো একটি মেয়ে ছিল আর তিনটি ছেলে একটু
ফান করছিল। সবাই ভাবে যে সেখানে নোয়ান, আর এখানে তো নোয়ানের ড্যাড তার উপর চিৎকার করে উঠে যে তুমি এগুলো করে বেড়াচ্ছ। কিন্তু তখনই ভিডিওর মধ্যে দেখতে পায় যে আসলে তো সেখানে নোয়ানের জায়গায় ইন ছিল। তার ড্যাড এটা দেখে রেগে তাকে একটি স্ল্যাপ করে বলে যে এইসব কিছু করার সাহস তুমি কোথায় পাও। আসলে এই সব কিছুই নোয়ানের প্ল্যান ছিল, আর সে আগে থেকেই প্যান ড্রাইভটিও চেঞ্জ করে দিয়েছে। সে তো তার ড্যাডকে বলে যে এখন হয়তো রুলসটা পাল্টাবে না আমার বোনের জন্য, তার শেয়ারটুকু আমাকে দিয়ে দেওয়া হোক। তখন তার ড্যাড একটু আমতামতা করলে সে বলে যে ঠিক আছে, তারটা না দিতে পারলে তোমারটাই আমাকে দিয়ে দাও। তখন তার ড্যাডকে ইন আবারও রিকোয়েস্ট করছিল যে ড্যাড প্লিজ, আমার কাছে তো সামান্য একটুখানেই রয়েছে, সে আর এইটুকুও নিয়ে নেবে। তার ড্যাড তাকে আবারও স্ল্যাপ করে আর বাধ্য হয়ে তার শেয়ারটুকু দিয়ে দেয়। এটাতে ইন অনেক রেগে যায় আর একজনকে কল করে দিয়েছিল নোয়ানকে মারার জন্য। সে যখন পার্কিং লটে যায় সেখানে লোকগুলো তাকে ধরে কিডন্যাপ করার চেষ্টা করছিল, কিন্তু তখনই আবার মিস্টার শ্যান হিরোর মতো তাকে সেভ করার জন্য চলে আসে। এখানে তো আমরা নোয়ানকে দেখি সে মিস্টার শ্যানকে একটু নাটক করে ঢং করে বলে যে ওই দিন যে আপনি গিফটগুলো পাঠিয়েছেন সেগুলো তো ইন নিয়ে গেছে, এটা ভেবে যে এগুলো আপনি ইনের জন্যই পাঠিয়েছেন। এমনকি সে তো মিস্টার শ্যানকে এটাতেও রাজি করিয়ে নেয় যেন সেও এই নাটকে একটু কন্টিনিউ করে, আর যেন এরকম প্রিটেন্ড করে যে হ্যাঁ যা চলছে ঠিকই চলছে। আমরা নেক্সট ডে নোয়ানকে দেখি সে তো চোয়ানের সাথে তার মামা ড্যাডির সাথে দেখা করতে গিয়েছিল, আর তখনই তার মনে পড়ে যায় যে আগের লাইফে কিভাবে চোয়ানের মম তাকে বুলি করত, সবসময় তাকে সব জিনিস নিয়ে কথা শোনাত। এখনও তাকে পানি সার্ভ করার জন্য বলেছিল, কিন্তু সে তো এই পানি তার উপরে ফেলে দিয়েছে। এটাতে সে অনেক রেগে যায়। সে তার নিজের সিটে এসে বসলে চোয়ান তাকে তার কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু সে জানিয়ে দেয় যে ওই দিন যে বোর্ড মিটিং হয়েছে সেখানে এটা ডিসিশন নেওয়া হয়েছে যে এখন সবচেয়ে বড় শেয়ার হোল্ডার সে নিজেই, কারণ 53% শেয়ার এখন তার নিজের নামে রয়েছে। এটা শোনার পর তো লুভি জোয়ানের মামা ড্যাড এতটা বেশি এক্সাইটেড হয়ে পড়ে যে তার মম তো ইচ্ছে করে এসে তাকে পানি সার্ভ করছিল, কিন্তু সে নিজে থেকেই সেই গ্লাসটি ফেলে দেয়, কারণ আগের বার তার সাথে এরকম করা হয়েছে। তখনই মিস্টার শ্যান সেখানে আসে, চোয়ান জিজ্ঞেস করে যে ব্রাদার আপনি এখানে কি করছেন। তখন সে বলে দেয় যে আমি আমার ফিয়ান্সের সাথে দেখা করতে এসেছি। তখন ইন ভাবে যে হয়তো মিস্টার শ্যান তার কথাই বলছে, সে তো উঠে দাঁড়ায় আর চোয়ানের মমকে দাঁড়িয়ে বলে যে এখন আর আপনার এগুলো ক্লিন করতে হবে না, আমি আসি। তো তারা যখন ওয়াশরুমে যায় তখনই আবার পিছন পিছন শ্যান আর নোয়ানও গিয়েছিল, কিন্তু শ্যান তাকে টেনে তার কাছে নিয়ে আসে। আর তারা চুপচাপ দাঁড়িয়ে সেখানে শুনছিল যে তারা দুজন কি প্ল্যানিং করছে। তারা তো আসলে শ্যানের সব প্রপার্টি নিজের নামে করে নেওয়ার চিন্তা ভাবনা করছে, আর নোয়ানেরটাও। এটা শুনে তারা হাসতে থাকে আর বলে যে তারা তো জানেই না যে তাদের প্ল্যানের বিষয়ে আমরা আগে থেকেই জানি। এমনকি সেখানে নোয়ান তাকে অনেক সুইটলি কিস করে বলে যে তুমি আমাকে সাপোর্ট করলে আমি সব কিছুই করতে পারবো, এমনকি তাদের কাছ থেকে রিভেঞ্জও নিতে পারবো। তখন শ্যান অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে যে তুমি চিন্তা করো না, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই করব। আমরা বারের সিন দেখি যখন মিস্টার শ্যান তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে বসেছিল সেখানেই নোয়ান তার সাথে দেখা করতে আসে, আর যখন তাকে ড্রিঙ্ক সার্ভ করে দেয় কিন্তু সে ড্রিঙ্ক করতে মানা করে। তখন অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে যে কেন ম্যাম আপনি কি প্রেগনেন্ট। সে কিছু বলতেই নেবে জোয়ান সেখানে আসে আর জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো। সে বলে যে আমি তো এখানে এমনিতেই এসেছিলাম, তোমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তখনই আবার বাড়ি থাকা দুজন মেয়ে যে আগে থেকে চোয়ানকে চিনত তাকে ধরে নিয়ে বসিয়ে দেয় গেমের মধ্যে, আর সেখানে তাদের সাথে নোয়ানও অ্যাড হয়। আর সেখানে এরকম একটি গেম ছিল যে যার পক্ষে থাকবে তাকে এমন একজনকে কিস করতে হবে যাকে সে পছন্দ করে। আর যখন এই টার্নটা নোয়ানের দিকে পড়ে তখন নোয়ান উঠে দাঁড়ালে জোয়ান ভাবে যে সে তাকে কিস করবে, কিন্তু সে তো উল্টো শ্যানের কোলে গিয়ে বসে আর তাকে তার সামনে কিস করে সেখানে সেন্সলেস হওয়ার নাটক করে। নেক্সট মর্নিং যখন তার ঘুম ভাঙে জোয়ান দৌড়ে তার কাছে যায় আর গিয়ে বলে যে তুমি আমার সামনে অন্য আরেকজনকে কিভাবে কিস করতে পারো, তুমি এতটা কিভাবে নিচে নেমে গেলে। তখন সে আবার একটু নাটক করে বলে যে আমি একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম, তো আমার তো কিছুই মনে নেই, সরি প্লিজ বেবি কিছু মনে করো না, এমনিতেও আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর সব কিছু ঠিক হয়ে যাবে। আর কিছুদিন পরই আমরা তাদের বিয়ের ওয়েডিং সিন দেখি যেখানে তো তারা দুই বোনই একসাথেই রেডি হয়ে গিয়েছিল বিয়ের জন্য। আর সেখান থেকেই 3 ঘন্টা আগের সিন দেখি যখন তারা মাত্র এসেছিল হলে রেডি হওয়ার জন্য, তখনই আবার একজন গার্ড এসে বলে যে জোয়ান স্যার মাত্র এসেছে। এটা শোনার পর ইনি একটু এক্সাইটেড হয়ে বাহিরে চলে যায়, আর এই মুহূর্তেই একজন স্টাফ এসে এই সিটির সবচেয়ে বড় ডিজাইনারের ডিজাইন করা ওয়েডিং ড্রেস নিয়ে এসে বলে যে মিস্টার শ্যান এটা পাঠিয়েছে। এটা তো নোয়ান পরেই নাই, কারণ সে জানতো এটা তার জন্যই। কিন্তু ইনি সেটা দেখার পর অনেক বেশি জেলাস ফিল করে আর ভাবে যে এটা হয়তো তার ড্রেস যেহেতু এত দামি। কিন্তু সে তাকে স্ল্যাপ করতে গেলে উল্টো নোয়ানি তাকে স্ল্যাপ করে বলে যে নিজের ওয়েডিং ড্রেস নিজে পরো, অন্যটা
নিয়ে কেন টানাটানি করছো? তখন যে কম দামি ড্রেসটা ছিল সে মন খারাপ করে সেই ড্রেসটাই পরে নাই। তারা যখন একসাথে ওয়েডিং হলে দাঁড়িয়েছিল তাদেরকে সেখানে ডাকা হয় একসাথে স্টেজের মধ্যে। আমরা দুই গ্রুমকেও দেখি তারাও রেডি হয়ে চলে এসেছিল বিয়ের জন্য। চুয়ান তো এখানে একদম স্টাইল মেরে সবার সামনেই নোয়ানকে প্রপোজ করে বলে যে তুমি কি আমাকে বিয়ে করবে, কিন্তু সে থাম করে সবার সামনেই তার গালে একটি থাপ্পড় লাগিয়ে দেয়। এটা দিয়ে আবার তার মম অনেক রেগে গিয়ে বলে যে তুমি আমার ছেলেকে ইনসাল্ট করছো। নোয়ান বলে যে কেন করেছি এটাকে একটাবার জিজ্ঞেস করেছেন? সে তাকে কিছু বলতে নিলে তখনই আবার সেখানে চ্যান তাকে থামিয়ে বলে যে তুমি আমার ফিয়ান্সকে এভাবে বলতে পারো না। আর কেন করেছে সেটা তো একটাবার জিজ্ঞেস করবে, সে বলে যে এমন কি হয়ে গেল। তখনই আমরা শ্যানকে দেখি, সে তো সবার সামনেই নোয়ানকে জিজ্ঞেস করে যে তুমি কি আমাকে বিয়ে করবে, সে তাই অ্যাকসেপ্ট করে নেয় আর তাকে রিংও পরিয়ে দিয়েছিল। ইনিটাতে রেগে গিয়ে বলে যে তুমি তো আমাকে বিয়ে করার প্রমিস করেছিলে। কিন্তু শ্যান তো বলছিল যে আমি আবার এটা কবে বললাম, আর যে গিফটগুলো পাঠিয়েছিলাম সেগুলো তো আমি নোয়ানের জন্যই পাঠিয়েছি, গিফটগুলো 100 মিলিয়ন ওয়ান ছিল, আমার টাকাগুলো 3 দিনের মধ্যে দিয়ে দিবে। আর সবার ফোনেই সেই ভিডিওটাও সেন্ড করা হয় যেখানে চুয়ান আর ইন একসাথে কিছুটা টাইম স্পেন্ড করেছিল। সবাই এটা দেখার পর অবাক হয়ে যায় আর তখনই তারা বুঝতে পেরে যায় তাদের ভুলটা। চুয়ান তো তার পায়ে ধরে ক্ষমাও চাচ্ছিল কিন্তু সে তার কথা শুনে না। এখানে তো আবার নোয়ানের ড্যাড তাকে বলে যে তোমাকে আমি বাসা থেকে বের করে দিব, কি করছো এসব কিছু? তখন শ্যান বলে যে আপনি কাকে কার বাসা থেকে বের করছেন, আমি তো দলিল মতে জানি যে এই বাসাটা নোয়ানের মমের ছিল, তাহলে তো বাসা থেকে বের হবেন আপনারাই, 3 দিনের সময় দিয়েছি বের হয়ে যাবেন। তারা সেখানে বসে পড়ে ভয়ে। আমরা শ্যানকে দেখি সে তো তার নতুন বউকে নিয়ে বাসায় চলে আসে আর এখানে একটু বেশি রোম্যান্টিক হয়ে গিয়েছিল। কিন্তু আমরা এখানে নোয়ানকে দেখি সে একটু অস্বস্তি ফিল করছিল যেহেতু সে প্রেগনেন্ট ছিল। সে বাহিরে আসার পর শ্যান তো আবারও স্টার্ট হয়ে গিয়েছিল কিন্তু সে তাকে থামিয়ে বলে যে আমার শরীরটা ভালো লাগছে না, অন্য কোনো দিন। আর এটা শোনার পর তো মিস্টার শ্যান তার ওয়াইফের খাতিরদারি করাতেই লেগে গিয়েছিল আর তার জন্য স্যুপও নিয়ে আসে। সে যখন অফিসে ছিল তখন আবার তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে দেয় যে 2 দিন পর কিন্তু গ্র্যান্ডমার বার্থডে। আর বস, আমি একটি নতুন ইনফরমেশন পেয়েছি, আমার মনে হয় না যে নোয়ান আর তার ড্যাডের বায়োলজিক্যাল কোনো সম্পর্ক রয়েছে, এই নিন এই সার্টিফিকেট ডিএনএর। অন্যদিকে আমরা নোয়ানের ড্যাড মম আর ইনকে দেখি, তারা যখন অফিসে যাওয়া ছিল তখনই আবার সেখানে গার্ডস তাদের থামিয়ে দেয় আর বলে যে আপনারা তো এখানে যেতে পারবেন না কারণ এখন এই অফিসে নতুন বস চেঞ্জ হয়ে গেছে। এটা শোনার পর উনি তো হতবাক হয়ে যায় যে কি বলছে সব কিছু। তখনই পিছনে নোয়ান আসে আর বলে যে যেহেতু আমি সবচেয়ে বেশি পার্সেন্টেজ নিয়ে শেয়ার হোল্ডার্স হয়েছি তাই আমি আপনাকে এই পথ থেকে সরিয়ে দিয়েছি আর পুরো কোম্পানি এখন আমার হাতে। এটা শোনার পর তার ড্যাড বলে যে তুমি এগুলো আমার সাথে কেন করছো? তখন নোয়ান বলে যে কারণ আমার মম মৃত্যুর পরপরই আপনি এই দুজনকে নিয়ে এসে পড়েছেন, এমনকি আমাকে কখনো টেক কেয়ারই করেননি, সবসময় আমাকে ইগনোর করেছেন। তার ড্যাড তো তার হাতে পায়ে ধরলেও সে সেখান থেকে ভিতরে ঢুকে পড়ে কিন্তু একটু পরে অ্যাসিস্ট্যান্ট এসে জানিয়ে দেয় যে ম্যাম বাহিরে তো অনেক হাঙ্গামা করছে। আসলে তার ড্যাড মম বসেছিল আর সেখানেই অবরোধ করছিল যে যেভাবেই হোক আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হোক, আমার মেয়ে আমাকে ইচ্ছে করে অফিস থেকে বের করে দিয়েছে। এখানে তো সে যখন তাকে ফোর্সলি বের করে দেওয়ার চেষ্টা করে গার্ডস দিয়ে তখন সে অসুস্থ হয়ে পড়ে আর সে জানতো যে কোনো নাটক। ডক্টর আসার পর যখন তাকে ইনজেকশন দেওয়ার কথা বলে তখন তো সে ধাম করে উঠে দাঁড়ায়। এটা দেখে সবাই বুঝতে পেরে যায় যে এগুলো তো ওনার নাটক ছিল। তখনই আবার মিস্টার শ্যান সেখানে আসে আর বলতে থাকে যে আমি কিন্তু সত্যিটা জেনে গেছি যে আপনি আসলে নোয়ানের বায়োলজিক্যাল ড্যাডই না, আসলে নোয়ানের মম আর ড্যাড যখন মারা যায় তখনই আপনি সেখানে চলে এসেছেন, তাও আবার তার নকল ড্যাড সেজে। এটা শোনার পর যেহেতু তার ভান্ডা ফাঁস হয়ে গেছে সে দৌড়ে পালায় আর তারা চলে যাওয়ার পর নোয়ান যখন শ্যানকে বলতেই নিবে যে সে প্রেগনেন্ট তখনই সেখানে একটি ইম্পর্টেন্ট কল চলে আসে আর সে সেখানেই চলে যায় তাকে গুড বাই বলে। সেও সেখান থেকে নর্মালি বাসে আসে কিন্তু তখনই আবার শ্যানের সিস্টার শাও সেখানে তাকে অনেক বাজে বাজে কথা বলছিল যে এখন কি ভিকারিরাও আমাদের বাসায় ঢুকে পড়েছে। তখন সে বলে যে তুমি এগুলো কি বলছো, আসলে ইন তাকে আগে থেকে নোয়ানের নামে অনেক বাজে বাজে কথা বলে রেখেছে, এই নাকি ধোকাবাজি করে চিটারি করেই নাকি তার ভাই শ্যানকে বিয়ে করেছে। এগুলো বলার পর সে বলে যে দেখো আমার এখন ভালো লাগছে না, আমাকে আমার রুমে যেতে দাও। কিন্তু সাউতে তাকে বলে যে ঠিক আছে চলো আমি তোমার রুমে তোমাকে নিয়ে যাই।
কিন্তু সে তো তাকে পুরনো ভাঙাচোরা একটি রুমে নিয়ে যায় আর বলে যে তুমি তো এটাই ডিজার্ভ করো। সে আর কথা বাড়ে না, ভিতরে গিয়ে শুয়ে পড়ে। তখনই আবার তার মনে পড়ে যে আজকে ডেট কি, আজকে তো গ্র্যান্ডমামের বার্থডে, দুদিন তো হয়ে গেল। তখনই সে বাহিরে আসে, কিন্তু বাহিরে আসার পরই আবার সেখানে সোয়ান এসে বসেছিল তার জন্য আর বলে যে সামান্য একটি ভুলের জন্য কি আমাকে এত বড় শাস্তি দিবে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিন্তু নোয়ান তো তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না, আর তাকে ধাক্কা দিয়ে সরিয়ে সেখান থেকে বের হয়ে যাচ্ছিল। তখনই আবার গ্র্যান্ডমাম সব গেস্টদের নিয়ে সেখানে চলে আসে আর তখনই আবার সে বলছিল যে আমি শুনেছি ইন আমাকে সবকিছুই খুলে বলেছে। ইনও গ্র্যান্ডমামের সাথেই ছিল আর বলছিল যে গ্র্যান্ডমাম এই মেয়েটাই, এই সব ধোকাবাজি করে আমাদের বিয়ের দিন শ্যানকে উল্টাপাল্টা বুঝিয়ে তাকে বিয়ে করে নিয়েছে। তুমি কি জানো সে কত বাতপার, এমনকি আমাদের কোম্পানি থেকে আমাদের বের করে দিয়েছে, এমনকি গ্র্যান্ডমা তো তার কথাই বিশ্বাস করে নাই। কিন্তু এখানে নোয়ান বলছিল যে এরকম কোনো কিছুই না। তখনই আবার সেখানে তাদের একজন মেয়ে এসে বলে যে শাওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমি লাস্ট বার শাওকে ইনের সাথে কথা বলতে দেখেছিলাম। তখন গ্র্যান্ডমাম ভাবে যে হয়তো ইনি শাওকে লুকিয়ে রেখেছে আর সে হয়তো মিথ্যে কথা বলছে এই সব কিছুই। তখন সে গার্ডস দিয়ে তাকে বের করে দেয়, কিন্তু একটু পরই ইনকে খুঁজে পাওয়া যায়। আর ইন তো ইচ্ছে করেই নাটক করে বলছিল যে গ্র্যান্ডমাম আমাকে না নোয়ান একটি রুমে বন্দি করে রেখেছে। এটা শোনার পর গ্র্যান্ডমামের মাথা গরম হয়ে যায় আর বলে যে একদিনের জন্য এসেই আমার নাতনিকে একটি রুমে বন্দি করে রেখেছো, সাহস কীভাবে হয় তোমার। তখন নোয়ান বলে যে আপনাদের এখানে কি কোনো ঐতিহ্য রয়েছে যে নতুন বউদের নোংরা আর পুরাতন ঘরে রাখার। তখন সে তাকে কিছু বলতে নিলে শ্যান সেখানে চলে আসে আর বলে যে আপনারা আমার ওয়াইফকে এভাবে বলতে পারেন না, আর আপনারা কি জানেন যে তার স্ট্যাটাস কি, না জেনেই কাউকে কোনো কিছু বলা একদমই ঠিক নয়। আর সেখানেই শাওয়ের ভুলগুলো ধরিয়ে তাকে তার কাছে ক্ষমা চাইতে বলে। কিন্তু নোয়ান সবাইকে থামিয়ে বলে যে আজকে যেহেতু গ্র্যান্ডমামের বার্থডে আর অনেক গেস্টও এসেছে, তাই আমরা আমাদের ফ্যামিলি ম্যাটারটা একটু থামিয়ে গ্র্যান্ডমামের বার্থডে সেলিব্রেট করি। এটাতে আবার গ্র্যান্ডমাম একটু খুশি হয়ে পড়ে তার প্রতি। পার্টি শুরু হওয়ার পরও শাও তো তার কাছ থেকে অনেক দূরে দূরে থাকছিল, কারণ সে তাকে একদমই পছন্দ করছিল না। তখন শ্যান তার কাছে যায় গিয়ে বলে যে তোমার হয়তো নোয়ানের সাথে বসে কথা বলা দরকার, শুধু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তোমার কি মনে আছে এই যে ছোট্টবেলায় একটি মেয়ে তোমাকে দুটো বাচ্চার হাত থেকে সেভ করেছিল, তুমি যখন সেন্সলেস হয়ে পড়েছিলে, সেই মেয়েটা নোয়ানই ছিল। কিন্তু এই কথাগুলোর তার কোনো তফাত পড়ে না, কারণ ইন অলরেডি সেই মেয়েটা সে যে তার কাছে এসেছে, তাই মনে হচ্ছে যে তার ভাই হয়তো তাকে মিথ্যা কথা বলছে। এখানেই আবার গ্র্যান্ডমামের গলায় কি যেন আটকে গিয়েছিল আর নোয়ান অনেক স্মুথলি সেইটা বের করে দেয়। এটাতে তো গ্র্যান্ডমাম বলতে গেলে এখন নতুন বইয়ের প্রতি অনেক বেশি খুশি ছিল। আমরা নোয়ানকে দেখি, সে যখন এমনিতেই বসেছিল পার্টি শেষ হওয়ার পর, তখনই একজন মেয়েরা শেয়ার বলে যে মিস্টার শ্যান আপনার জন্য এই কার্ডটি পাঠিয়েছে, এটা হচ্ছে প্রিমিয়াম কার্ড আর এটা দিয়ে আপনি যা ইচ্ছে তাই কিনে নিতে পারবেন। আর সেও চলে যায় শপিং করার জন্য, কারণ তার মনটা একটু খুশি খুশি ছিল। তখনই আবার সেই শপে অলরেডি শাওয়ার ইন ছিল। এখানে তো শাওয়ার ইন তাকে দেখে ভাবে যে সে এখানে কী করছে, সে তো তাদের নামে অনেক বাজে বাজে কথা বলছিল। তখনই আবার নোয়ান তাদের ইগনোর করে একটি ওয়াচ তার জন্য পছন্দ করে আর সেই স্টাফকে দিয়ে দেয় তার জন্য প্যাক করার জন্য। কিন্তু তখনই সেখানে আবার শাও ইচ্ছে করে তাকে ইনসাল্টেড ফিল করানোর জন্য বলে দেয় যে এই ব্ল্যাক কার্ডটি রাখো আর আমাকে এই ঘড়িটি প্যাক করে দাও। তখন যেহেতু ব্ল্যাক কার্ড ছিল আর অনেক দামি ছিল, তাই সেই স্টাফটি তাকে দিতে রাজি হয়ে যায়। নোয়ান তার নিজের ব্ল্যাক কার্ডটি বের করতে নিয়েও থেমে যায় আর ভাবে যে না, আর একটি কয়েন বের করে বলে যে আমি তো এটা দিয়ে কিনতে চাচ্ছিলাম। স্টাফ তো এটা দেখে অনেক বিরক্ত হয় আর ম্যানেজারকে বলে যে এখনই মেয়েটিকে এখান থেকে বের করে দিন, সামান্য পয়সা নিয়ে চলে এসেছে ব্র্যান্ডেড ঘড়ি কেনার জন্য। আর তখনই সেখানে ম্যানেজার এসে তো তিন মেয়েকেই দেখে এখান থেকে ইনকেই সবচেয়ে গরিব ভাবে আর তাকেই টেনে বের করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই শাও বলে যে কি করছেন আপনি, সে তো আমার ফ্রেন্ড। কিন্তু যখন ম্যানেজার নোয়ানকে বের করতে যাবে, নোয়ান তো তার সুপার প্রিমিয়াম ব্ল্যাক কার্ডটি বের করে দেয়। এটা দেখার পর তো ম্যানেজারের পুরো ঘামই ছুটে যায় আর ভাবে যে এত বড় লোকে একটি মহিলাকে আমি বের করতে যাচ্ছিলাম, আর ওনার কাছে সরিও বলে। নোয়ান তো এখান থেকে খুশি হয়ে বের হয়ে গিয়েছিল। তখনই আবার চুয়ান তাকে তার মমের বিষয়ে কিছু বলার কথা বলে সেখানে ডেকে পাঠায়। আর অন্যদিকে আবার আমরা
শাও আর ইনকে দেখি যে তো গ্র্যান্ডমমকে নিয়ে সেখানেই আসে আর দেখতে পায় যে নোয়ান আর চন একসাথে রয়েছে। এটা দেখার পর তো গ্র্যান্ডমমও ভুল বুঝে যে হয়তো তাদের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে, কিন্তু এখানে তো তখনই আবার শ্যান চলে আসে আর তখন নোয়ান তাকে বলে যে আমি যেই জিনিসটা আনতে বলেছিলাম এনেছো। আসলে তো সেই পেন কিলার নেওয়ার চেষ্টা করছিল কারণ তার মাথায় অনেক ব্যথা হয়েছিল, তাই তো সেখানে এভাবে পড়েছিল। সে তাড়াতাড়ি মেডিসিনটা নিয়ে আসার পর গ্র্যান্ডমম তাকে জিজ্ঞেস করে যে শ্যান তুমি কি এই ব্যাপারটা জানতে যে সে চোয়ানের সাথে দেখা করতে এসেছে। শ্যান বলে যে হ্যাঁ, সে নিজেই আমাকে এখানে ডেকে পাঠিয়েছে। তখন আবার শাও বলে যে ভাই তুমি এটা কিভাবে পারমিশন দিতে পারো যে সে তার অ্যাক্সের সাথে দেখা করবে। তখন সে বলে দেয় যে সব কিছুর পারমিশনই আমি তাকে দিয়ে রেখেছি কারণ আমি তাকে বিশ্বাস করি। আর সেখান থেকে গ্র্যান্ডমম তখনই চলে যায় কারণ যেহেতু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ সব কিছু ঠিক আসে তাহলে উনি এখানে থেকে কী করবে। তারা চলে যাওয়ার পর আমরা নোয়ানকে দেখি সে তো এক গ্লাস পানি ইনের উপর ঢেলে দিয়ে বলে যে নেক্সট টাইম বেটার কোনো প্ল্যানিং করবে। এটা বলেই সেখান থেকে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ চলে যায়। কিন্তু চোয়ান আবার তাকে একটি পিকচার্স দিয়েছিল যেটা আসলে নোয়ানের মমের ছিল। সে শ্যানকে এটা দেখালে শ্যান বলে যে সামান্য একটি পিকচার দিয়ে তুমি কি কিছু করতে পারবে। সে বলে যে করতেও পারি। সেখান থেকেই তারাও অফিসে চলে যায় আর নোয়ানকে তো সে অনেক সুইটলি তার কোলে বসিয়েছিল। তখনই আবার সে তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে যে যে প্রুফ আর তার মমের কিছু জিনিস ছিল সব কিছুই আনিয়ে দেয়। এগুলো দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু একটি বক্সে ছিল যেটা পুরোপুরি লক করা ছিল। এটা দেখে আবার নোয়ান ভাবে যে হয়তো এটা আমার ড্যাডিরই হবে আর এর চাবিটা আমার যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। এখানে তো সে অনেক সুইটলি শ্যানকে এটাও কনফেস করে যে সে প্রেগনেন্ট। এটা শোনার পর তো শ্যান পুরো যেন আকাশেই উড়ছিল কারণ সে অনেক খুশি হয়ে যায়। এমনকি সে তো নোয়ানকে জানায় না আর ইভিনিংয়ে জোয়ানের কাছে যায় গিয়ে তাকে ইচ্ছে মতো ধোলাই করার বলে যে আমি জানি তুমি আমার ওয়াইফকে ফ্রেম করার জন্যই সেখানে ডেকে পাঠিয়েছিলে, এগুলো তোমরা ইচ্ছে করেই প্ল্যান করে করছো তাই না। তখন জোয়ান মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার জন্য বলে যে সে আমাকে সিরিয়াস করছিল। কিন্তু এটা শোনার পর শ্যান তাকে আরও মারে আর বলে যে নেক্সট টাইম এরকম কোনো কিছু করলে খবর আছে। তখন আবার সে চলে যাওয়ার পর জোয়ান ভাবে যে হয়তো এগুলো ইনি তাদেরকে বলে দিয়েছে, তাই সে সব সত্যিটা নোয়ানকে বলে দেয় আর বলে যে তুমি কখনো ওয়ার হাউসে তোমাকে ডাকলে যেও না, তোমাকে সেখানে মেরে ফেলা হবে আর তারা তো শ্যানকেও মেরে ফেলবে। কিন্তু সে তার কোনো কথাই শোনে না আর ভাবে যে হঠাৎ করে ভালো হওয়ার পিছনে তো অবশ্যই কোনো রহস্য রয়েছে, সে তাকে ইগনোর করে। আমরা এখানে নোয়ানকে বসে থাকতে দেখি, তখন গ্র্যান্ডমম আসে আর তাকে একটি স্যুপ দেয়। এটাতে তো সে দৌড়ে তাকে ধরে বলে যে গ্র্যান্ডমম তুমি কষ্ট করতে গেলে কেন। তখন গ্র্যান্ডমম বলে যে এটাতে আমি রোম্যান্টিক কিছু মেডিসিন দিয়ে দিয়েছি। তখন নোয়ান একটু হাসে বলে যে গ্র্যান্ডমম তুমি তো অনেক দুষ্ট। তখন সে বলে যে নিজের নাতির ঘরের পুঁতে দেখার জন্য আমি একটু না হয় দুষ্ট হয়েই গেলাম। তখনই শ্যান সেখানে আসে বলে যে তোমরা কি কথা বলছো। গ্র্যান্ডমম বলে যে কোনো কিছুই না। তারা যখন রুমে যায় এখানে তো শ্যান তাকে ক্লোজ টানছিল কিন্তু নোয়ান বলে যে থামো। সে বারবার উইন্ডোর দিকে তাকাচ্ছিল। শ্যান জিজ্ঞেস করলে নোয়ান বলে যে গ্র্যান্ডমম বাহিরেই দাঁড়িয়ে আসে নোটিস করার জন্য কারণ সে চাচ্ছে আমরা ওনাকে পুঁতি দেই। তখন সে বলে যে তুমি গ্র্যান্ডমমকে বলোনি যে তুমি প্রেগনেন্ট। সে বলে যে উনি এখনো জানে না আর সেখানেই তারা এরকম ট্রিটমেন্ট করছিল যে কিছু একটা হচ্ছে। গ্র্যান্ডমম তো এটাতেই খুশি ছিল। আর মর্নিংয়ে যখন তারা একসাথে ব্রেকফাস্টে বসে গ্র্যান্ডমম শ্যানকে বলে যে যাক আমার নাতিটা তাহলে এখন সত্যি সত্যি পুরুষ হয়ে গেল। এটা শোনার পর এখানে শ্যান এতটাই লজ্জা পেয়ে যায় যে সে ইমিডিয়েটলি ওয়ানকে নিয়ে গাড়িতে উঠে পড়ে আর বলে যে আমি তাকে অফিসে নিয়ে যাচ্ছি। অফিসে যাওয়ার পর এখানে আবার শ্যান বলে যে আজকে আমাদের অনেক ইম্পর্ট্যান্ট একটি মিটিং রয়েছে আর সে বলে যে একটু থামো আমি ওয়াশরুমে যাব। ওয়াশরুমে যাওয়ার পর আবার সে শুনতে পায় সাবু ছিল যে এই এগ্রিকালচার যে প্রজেক্টটা রয়েছে এটা আজকে আমি যেভাবেই হোক নিয়ে নেব। তখনই আবার নোয়ানের একটি ফ্ল্যাশব্যাক মনে পড়ে যেখানে তো পাস্টে যখন সে ছিল তখনই আবার সে একটি নিউজ শুনতে পায় যে এই এগ্রিকালচারের যেই ফার্মাররা ছিল তারাই প্ল্যানিং করে মিস্টার শ্যানকে মেরে ফেলেছিল। আর এটা যখন সে বুঝতে পেরে যায় সে তো শাওকে ওয়াশরুম থেকে বের হয়ে জিজ্ঞেস করছিল যে তুমি কোন এগ্রিকালচার প্রজেক্ট নিয়ে কথা বলছো। কিন্তু শাও তো ভাবে যে সে হয়তো জেলাস ফিল করছে, তাই সে বলে যে তুমি আমার অন্যদের দেখে জেলাস ফিল করছো তাই না, আমার এই বিষয়ে তোমার এত নাকলানোর কোনো দরকার নেই। সে তো সেখান থেকে চলে যায়। আর যখন মিটিং স্টার্ট হয় তখন আমরা নোয়ানকে দেখি সেও সেই রুমে গিয়েছিল। তখন আবার এটা দেখে শাও জিজ্ঞেস করছিল যে তুমি এখানে কি করছো। শ্যান বলে যে আমি তো তোমাকে বাইরে ওয়েট করতে বলেছিলাম। কিন্তু তখনই আবার শাও বলে ফেলে যে তোমার তো এখানে কোনো শেয়ারও নেই আর এখানে শেয়ার হোল্ডার্সরা ছাড়া
কাউকেই অ্যালাউ করা হয় না। এটা শোনার পর মিস্টার শ্যান তার পক্ষে যে শেয়ারগুলো ছিল 50% সেই পুরোটাই সে নোয়ানের নামে লিখে দিয়েছিল। এটা শোনার পর তো এখানে শাও অনেক বেশি রেগে যায় আর ভাবে যে এত উতলুত করার কি আছে, এখানে আমরা মিটিং করছি, মিটিংটা শেষ হয়ে যেত, কিন্তু যেহেতু দিয়ে দিয়েছে তাই সে এখানে তার প্রজেক্টটির ব্যাপারে সব কিছুই সবাইকে এক্সপ্লেন করে। আর সব শেয়ার হোল্ডার্সদেরই এই প্রজেক্টটা অনেক ভালো লেগেছিল। কিন্তু ততক্ষণে আবার নোয়ান এর যেই বিপরীত অসুবিধাগুলো ছিল সব কিছুই তুলে ধরেছিল। এগুলো শোনার পর তারা সবাই এই প্রজেক্টটা রিজেক্ট করে দেয়। এটাতে তো সে অনেক বেশি রেগে যায় যে আমার প্রজেক্টটা হাতে আসতে আসতেও চলে গেছে। সে অনেক রেগে বের হয়ে গিয়েছিল। সবাই চলে যাওয়ার পর আবার সেখানে জোয়ান চলে আসে আর তাকে আবারও ওয়ার্ন করে বলে যে এমনিতেও আমাকে সবাই ধোকা দিয়েছে, আমি চাই না এখন আর তোমরা দুজন মারা যাও। তোমাকে এখনও বলছি যে সেই ওয়্যার হাউসে তুমি কিন্তু যেও না, তোমাকে যেই বলুক না কেন। কিন্তু সে তাকে এবারও ইগনোর করে দিয়েছিল। এদিকে আমরা শ্যানকে দেখি, সে যখন তার ক্যাবিনে বসে কাজ করছিল তখনই আবার হঠাৎ করে সেখানে নোয়ান চলে আসে আর নেক্সটলি বিহেভ করছিল। তার এই বিহেভিয়ারে তো শ্যান অনেক বেশি অবাক হয়ে যায়। শ্যান তো এখানে তাকে পটানোর চেষ্টা করছিল আর তাকে বুঝিয়ে বলে যে তোমার হয়তো এই এগ্রিকালচারাল প্রজেক্ট থেকে সরে যাওয়া দরকার, কারণ এখানে অনেক রিস্ক রয়েছে। আর সব কিছুই খুলে বলে যে সে কীরকম স্বপ্ন দেখে আর সব কিছুই সত্যি হচ্ছে। তখন শ্যান বলে যে তুমি চিন্তা করো না, সব কিছুই আমি সামলে নিব, তুমি এত টেনশন কেন করছো। তখনই আবার তার ড্যাড তাকে কল করে আর নোয়ানকে বলে যে তুমি এক্ষুনি ফার্ম হাউসে চলে আসো, কারণ যে লকারটি তুমি খোলার চেষ্টা করছো আর তোমার ড্যাডে ছিল তার চাবি আমার কাছে রয়েছে, নয়তো আমি এটা জ্বালিয়ে দিব। তখনই আবার কল কাটার পরই সেখানে জোয়ান নোয়ানকে কল করার বলে যে তুমি কিন্তু এখনই সেখানে যেও না, আমি তোমাকে সত্যি সত্যি বলছি, তুমি চাইলে সেখানে না গিয়ে শ্যানকে পাঠাতে পারো, কারণ আমি জানি যে এখনও আমার মনে তোমার জায়গা রয়েছে, তাই আমি তোমাকে সেভ করতে চাচ্ছি। এটা শোনার পর ইচ্ছে করে নোয়ান বলে যে হ্যাঁ, আমিও তোমাকে এখনও মনে করি। এটা শোনার পর তো সে পাগল হয়ে গিয়েছিল আর বলে যে ঠিক আছে বলো আমার কী করতে হবে। আর সে বলে দেয় যে তুমি আমার যেই ফেক ড্যাড রয়েছে তাকে পুলিশে অ্যারেস্ট করিয়ে দাও আর সেই চাবিটি আমার কাছে নিয়ে আসো। একটু পরই তারা সেই নিউজে দেখতে পায় যে আসলে তার ফেক ড্যাড যে ছিল ইনে ড্যাড তাকে পুলিশে অ্যারেস্ট করে নিয়েছে। আর তখনই জোয়ান তাকে কল করে ডেকে পাঠায় সেই চাবিটি নেওয়ার জন্য। আসলে এটা চ্যান আর নোয়ানের প্ল্যান ছিল। আর সেখানে আবার সেই রেস্টুরেন্টে তার সাথে দেখা করতে চলে যায়। আর সেখানে তো সে যখন এই চাবিটি নিয়ে চলে যাচ্ছিল তখন জোয়ান বলে যে এত সহজেই আমি যেতে দেবো, কত কষ্ট করে এই চাবিটি নিয়ে এসেছি, আর এমনিতেও আমি একটি শর্ত রাখছি, তোমাকে এই চাবিটি দিয়ে এক্ষুনি আমার সামনে এই লকারটি খুলতে হবে। সে বলে যে আমি তো সেই বক্সটি আনিনি। তখন সে বলে যে তাহলে সবার সামনে আমাকে কিস করতে হবে। তখন সে বলে যে এটা তো সম্ভব না, বাহির থেকে আবার দূরে চ্যান সব কিছুই শুনছিল। কিন্তু এখানে যখন নোয়ান তার অনেকটা ক্লোজ আসে এসেই তাকে বলে যে আমি তো সেই বক্সটি নিয়ে এসেছি, আর সে তার সামনেই সেই বক্সটি আনলক করে আর দেখতে পায় যে এখানে তো একটা নাম্বার ছিল। তখনই পিছন থেকে শ্যান সেখানে আসে আর তার মাথায় একটি ওয়াইনের বোতল দিয়ে মারে যে সে তার ওয়াইফকে এটা কীভাবে বলতে পারে। অ্যান্ড নোয়ানকে নিয়ে সেখান থেকে চলে আসে আর তারা দুজন মিলেই সেই নাম্বারটি দিয়ে কল করে, কিন্তু এরকম কোনো নাম্বারই এক্সিস্ট করছিল না। এটাতে তাদের দুজনেরই মন ভেঙে যায় আর ভাবে যে তাহলে কি শুধু শুধুই এতটুকু পরিশ্রম করলো, এখানে তো কোনো কিছুই নেই। একটু পরই আবার আমরা শাওকে দেখি, সেই নিউজটি পায় যে এগ্রিকালচারাল প্রজেক্টটি ছিল, এখন যেই এই প্রজেক্টটি যাদের হাতে ছিল তাদেরকে তো সেখানকার ফার্মাররাই মেরে ফেলেছে। এটা শোনার পর সে দৌড়ে তার ভাই শ্যানের কাছে আসে আর বলে যে এই প্রজেক্টটাতে এত ভয়ঙ্কর ছিল সেটা তুমি আমাকে আগে কেন বলনি। তখন সে বলে যে তোমার ভাবি মানে সিস্টার ইন ল আগে থেকে এই সব কিছু জানতো, তাই তো সে তোমার লাইফ বাঁচানোর জন্য এই প্রজেক্টে আমাকে সাইন করতে অনেকবার মানা করে দিয়েছিল, তাই আমি করিনি, আর সেই এগুলো তোমার কে সেভ করার জন্য করেছে। তখন সে বলে যে কিন্তু এখন আমি নোয়ানকে খুঁজে পাচ্ছি না, তাই আমি তাকে খোঁজার জন্য বের হচ্ছি। তখনই শাও তার ভুল বুঝতে পারে আর তার ভাই শ্যানকে বলে যে ভাই আই এম রিয়েলি সরি, আমি একটি ভুল করে ফেলেছি। তখনই সে খুলে বলে যে আসলে কি হয়েছে, নোয়ানকে তো জোয়ান কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। এখানে তো জোয়ান তার উপর অনেক চেঁচামেচি করছিল যে সে তাকে কিভাবে ধোকা দিতে পারে তাও দুবার। তখন সে বলে যে তো কি করব, তুমি আমাকে অন্ধ করে মেরে ফেলো, এই জন্য তোমার জন্য তোমাকে আমি বিয়ে করব। এটা শোনার পর জোয়ান অবাক হয়ে যায়, কারণ এটা তো তার সিক্রেট প্ল্যান ছিল, এই ব্যাপারে সে কিভাবে জানে। সে তাকে জিজ্ঞেস করে আর তাকে মারতেই নেবে। তখনই আবার সেখানে শ্যান চলে আসে, কারণ তার বোন তাকে সব লোকেশন দিয়ে দিয়েছিল। কিন্তু এখানে তো উল্টো জোয়ান শ্যানের কাছে অনেক মোটা অঙ্কের টাকা চায় আর তার পুরো শেয়ারও তার কাছে চেয়ে নেয়। সে তাকে দিবে বললেও সে তাকে বিশ্বাস করে না আর তাকে উল্টো ইনজিওর করে ফেলে।
আর আমরা নোয়ানকে দেখি সে তো ইমিডিয়েটলি তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। তখনই আবার সেখানে ইন আসে আর বলে যে তুমি কতটা আনলাকি, দেখো এখানে শ্যানকেও তুমি হসপিটালে ভর্তি করিয়ে ফেলেছো, এই সব কিছু তো তোমার জন্যই হচ্ছে, তুমি যদি না থাকতে সব কিছুই অনেক সুন্দর হতো, তোমার জন্য সব কিছুই দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তখনই সেখানে শাও আসে আর ইনকে স্ল্যাপ করে বলে যে তুমি জানতে যে এই প্রজেক্টটা এত বাজে আর এত ভয়ঙ্কর, তারপরে তুমি এই প্রজেক্টটা আমাকে নেওয়ার জন্য এত বেশি বার কেন বলেছো, এত রিকোয়েস্ট কেন করেছো, পাগল বানিয়ে ফেলেছিলে আমাকে। সে বলে যে এগুলো মিথ্যে কথা, তুমি সত্যি বিশ্বাস করো এই সব কিছু নোয়ানের প্ল্যান। তখন সে বলে কিন্তু নোয়ান তো আমাকে মানাই করতো এই প্রজেক্টটা করার জন্য, কিন্তু সে এখানে সব দোষ বারবার নোয়ানের উপর দিয়েছিল। নোয়ান পুরোটা বুঝতে পেরে তাকে সব কিছু খুলে বলে যে ইন আসলে কীরকম মেয়ে। তখন সে তো আবারও তাকে স্ল্যাপ করার বলে যে তুমি আমার কাছ থেকে যেই পরিমাণ টাকা নিয়েছো সব কিছুই তিন দিনের মধ্যে ফিরিয়ে দিবে, নয়তো পৃথিবীর যেখানেই থাকো না কেন তোমাকে আমি অ্যারেস্ট করিয়ে নিব। আর সে তার ভুল বুঝতে পারে আর শাও তো এখানে নোয়ানের কাছে ক্ষমাও চায়। সে বলে দেয় যে কোনো ব্যাপার না, ফ্যামিলির মধ্যে এরকম হয়েই থাকে। অনেকগুলো দিন মাস কেটে যাওয়ার পর আমরা তো এখানে শ্যানকে দেখি যে তো সেন্সে ফিরছিল না, কিন্তু নোয়ান তার পাশেই বসেছিল আর তার প্রেগনেন্সির রিপোর্ট দেখিয়ে তাকে বলছিল যে দেখো এখন তো আমাদের বেবি 3 মান্থের হয়ে গেছে, তবুও তুমি সেন্সে ফিরে আসছো না। তখনই তার সেন্স ফিরে আসে আর আমরা এখানেই আবার সাডেনলি কিছু ছেলেকে দেখি যারা তো সেখানে ঢোকার পরে বলছিল যে তুমি আমাদের সিস্টার। এটা শোনার পর নোয়ান একটু অবাক হয়, ছেলেগুলো আসলে এই সিটির সবচেয়ে রিচেস্ট ফ্যামিলির মধ্যে একটি ফ্যামিলি ছিল। তারা বলছিল যে তুমি যে নাম্বারটি ডায়াল করেছিলে এটা আসলে একটি সিক্রেট লোকেশন ছিল, আর তুমি এটাতে কল করার পরই সেই লোকেশন আনলক হয়ে যায় আর আমরা জানতে পেরে যাই যে আমাদের সিস্টার কোথায় রয়েছে, আর এটা আমাদের ড্যাডি করেছিল কারণ তুমি আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিলে। এটা শুনে তো সে অনেক বেশি খুশি হয়ে যায় আর এট লাস্ট সে তার ফ্যামিলিকে নিয়ে অনেক খুশি ছিল। আর এই কিউ ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। সাবস্ক্রাইব ফর নেক্সট কিউ ড্রামা। আল্লাহ হাফেজ।